সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলম শ্রী রাধে রাধে শ্যাম। একটু ইকুটা বাড়িয়ে দেন। অজ্ঞান তেমি রঙ্গস জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্ময়ী শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় দৈন্যবসন মুকুট মনে গুরু করুণা মৃতয়ে ক্ষমা দৈর্য শির মনে। নময় মা শ্রীমতে ভক্তি কুসুম শ্রম নয় বে বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম। শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূরণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লবি বল্লবং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদ অজনুলম্বিত ভুজ কনকবদত সংকীর্ত নৈ কপিতর কমলায়তক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল। বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্য বরদিনী আদি বেদিহারা নিত্যং তুলসী তং নমঃ স্তুতে। নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপন শালিনে বনমালিনে কুঙ্কুমাক্ত কাঞ্চন গর্বহরি গৌরবা পিতনাঞ্চিতা জগন্দ কীর্তি নিন্দি সৌরবা বল্লবেশ শুনু সর্ব
বাঞ্ছিতার তো সাধিকা মজ্জমাত্ম পদ পদ্ম দাস দাস্ত রাধিকা কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃত অম্বুনিধি ধীরা ধীরা জনপ্রিয় প্রিয় করৌ নির্মত সরৌ পূজিত বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীবী গোপাল কৌ শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পাদ কি জয় এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই জানো মুই তার দাস তা সবার পদরে নমুর পঞ্চগ্রাস সবার পদরে নুমুর পঞ্চরা তাদের চরণ সেবি ভক্ত জনমে জনমে মুর এই অভিলা জনমে জনমে মুর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নীলাম দাও পদ ছায়া চরণে চরণ নীলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ
বৈষ্ণব পদে অজাই আমার। আমরা কেউ হাত তুললাম, কেউ হাত তুললাম না, যারা হাত তুলেছি কেনই বা তুললাম, আর যারা তুলিনি তারা কেনই তুললাম না, আর যারা হাত তুলেছি তারা কিভাবে তুলতে হয় দেখুন। তত্ত্ব যদি না জানি তাহলে কখনো আমাদের মাঝে পরিবর্তন হবে না। এ হাত কেন দিয়েছেন মা? দশে পাঁচে মিলে সবে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। দশে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। গৌরহরি বলছেন সারাদিনে যারা কর্মব্যস্ততার মাঝে নাম গ্রহণের সুযোগ পায় না, এই কলিহত জীব আমরা কাম কামনারতই অর্ণবে নিপতিত। আমিত্যে রাহাজারিতে নিমগ্ন হয়ে দিন থেকে রাত পর্যন্ত ভূতের বেগার খাটছি, গাধার মতো পরিশ্রম করছি, একটু বসে যে ভগবানকে ডাকবো এই সময়টাও আমাদের নেই। গৌরহরি বললেন অন্তত সন্ধ্যা বেলাতেও সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, এ হাত কেন দিয়েছি তোমাকে? এই হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, হাত দিয়ে ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের ভোগ রন্ধন করার জন্য হাতের কার্য কি শাস্ত্র জানিয়ে দিলেন। ভাগবতে অম্বরীশ মহারাজ নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন কি করে সমস্ত ইন্দ্রিয় গুলো ভগবানের সেবাতে ডেডিকেট করতে হয়। এই পা কেন দিয়েছেন? যেখানে সাধু সঙ্গ হবে সেই জায়গায় যাওয়ার জন্য। এই পা দ্বারা হেঁটে সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করে এই পায়ের সদ ব্যবহার করতে হবে। সাধু সঙ্গ যে যায় আমাদের অনেকের এই পা সেই জায়গায় চলে না। যাত্রা গানের যদি আয়োজন হয় দেখবেন আমাদের বয়সী ছেলে মেয়েদের অভাব হবে না, তবে এই পা সাধু সঙ্গে অনেকেরই যেতে চায় না। কর্ণ কেন দিয়েছেন? ভগবানের কথাকে শ্রবণ করার জন্য। অথচ এক জায়গায় যদি আমরা বসি দিবস রজনী আবুল তাবুল পচাল পাড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে গৃহের কথা আন কথা বাড়ির কথা কত কথা আমরা বলি, অথচ ভগবত কথা করার শ্রবণ করার অনেকেরই সময় থাকে না। তাই কর্ণের সদ ব্যবহার করতে হবে। নাসিকা দিয়েছেন ভগবত চরণে অর্পিত তুলসী পুষ্পের তুলসীর গ্রাণ নেব, পুষ্পের গ্রাণ নেব, কৃষ্ণ প্রসাদের গ্রাণ নেব। জিহ্বা দিয়েছেন ভগবত প্রসাদ গ্রহণের জন্য, মুখ দিয়েছেন তার কথা কীর্তনের জন্য। আজকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সচল আছে মা, একটু হাত তুলি না লজ্জাবোধ করি, অনেকেই হাত তুলতে হাতে তালি দিতে লজ্জাবোধ করি, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি আর উঠবে না। দেহ থাকিতে সব হরে কৃষ্ণ বল,
অঙ্গ অবশৈল লইতে পারবে না। যতদিন এই দেহ সচল থাকবে ততদিনেই হরিবজনের মানসিকতা থাকবে, অঙ্গ অচল হয়ে গেলে আর সম্ভব নয়। সত্তর বছরের কোন দাদুকে যদি বলি দাদু চলো একটু গীতা পাঠ শ্রবণ করতে যাই, দাদু বলবে আমার তো গণ গণ বাথরুম টয়লেটে যেতে হয়। পঁয়ষট্টি বছরের ঠাম্মাকে যদি বলি ও ঠাম্মা চলো বসে একটু হরি কথা শ্রবণ করি, ঠাম্মা বলবে ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। এই জন্য দেহ সচল থাকাকালীন অবস্থায় হরিভজন করতে হবে। এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা, হাতও তুলতে হবে এইভাবে, এটা গৌর হরির শিক্ষা, পূর্ণভাবে সমর্পণ। দ্রৌপদী এক হাত তুলে ভগবানকে ডেকেছিলেন কুরুক্ষেত্রের রাজসভাতে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, এক হাতে বস্ত্রকে নিজে সামলাচ্ছিলেন, আরেক হাতে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানকে ডাকছিলেন, ভগবান তাকে কৃপা করেননি। রুক্মিণী ভগবানকে বললেন প্রভু তুমি যাকে সখী বলে ডাকো তোমার সখ্য প্রেমের ভক্ত, আজ নিজের সম্ভ্রমকে রক্ষা করার জন্য তোমার নৈকট্যে প্রার্থনা করছে, তুমি কেন তাকে কৃপা করছো না? ওহে প্রিয়ে আমি তো কৃপা করতেই চাই দ্রৌপদীকে, সে তো নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। আপনি এইভাবে হরিধ্বনির সময় মঙ্গলধ্বনির সময় হাত তুলেন, তার মানে কি ভগবানের প্রতি আপনার পূর্ণ সমর্পণ নেই। ভগবানও বলবেন তাহলে তোমাকেও দেখার আমার সময় নেই। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর বস্ত্রকে সংকুলান করা সম্ভব নয়, তখনই তিনি দুহাত তুলে ভগবানকে শরণ নিয়ে আকুল কণ্ঠে ডেকেছিলেন, ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে রাজসভায় ভুলুন্ঠিত হয়ে গিয়েছিল, রাজসভার সবাই উপলব্ধি করেছিল এই বস্ত্র যদি অনন্তকাল টানা হয় বস্ত্র কখনো শেষ হবে না, কারণ কৃষ্ণ যার সহায় বল দুশ্মন তাহার পায়ের তল। এই জন্য হাতের সদ ব্যবহার কি বুঝিয়ে দিলেন শাস্ত্র আমাদেরকে। তাই আমরা যদি এই সমর্পণ না করি ভগবানের চরণে কৃপাটা কি করে হবে? আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। সবাই তালি করুন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরবৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরব, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরবৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌরব।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই কীর্তন করুন এইদিকে একটু শব্দ কম হচ্ছে কাজেই এদিকের মায়েরাই কেবল বলবে এদিকে চুপ থাকবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল এখন এইদিকে দেখবো মাইক্রোফোন ছাড়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা এইদিকে আরেকবার সুযোগ দিতে পারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল রাধে রাধে সবাই হাত কাটলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা স্থিত সাতগাঁও রুস্তমপুর দক্ষিণ পাড়া, সেই জায়গায় ভক্ত এবং ভগবানের আজকের এই মিলন মেলায় বহু দূর দূরান্ত থেকে যারা উপনীত হয়েছেন ভগবানের অপ্রাকৃত রসামৃতে কথামৃতে অবগাহিত হওয়ার জন্য আপনাদের প্রত্যেকের রাতুল রঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই, কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদের চরণ ধুলিতে অভিষিক্ত হওয়ার মনোরথে আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। এই বৃষ্টি স্নাত আবহাওয়াতেও এত ভক্তবৃন্দের সমাগম সত্যি গৌর হরির যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই ভবিষ্যৎবাণী সফল হতে যাচ্ছে তার ইঙ্গিত বহন করছে। খুবই আনন্দিত আপনাদের একাগ্র চিত্তে এই কথামৃতে অবগাহিত হওয়ার মানসিকতা দেখে ভক্তবৃন্দ, আমরা বৈষ্ণব সেবায় শ্রীমৎ ভগবত গীতার আলোকে কথা শ্রবণ করব। যে শ্রীমৎ ভগবত গীতায় ভগবান নিজ মুখে কথা বলেছেন, জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্তান্ত্রয় নামে অভিহিত করা হয়।
প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমৎ ভগবত গীতা। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা এই শ্রীমৎ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। এমনকি ভগবান কৃষ্ণ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে তিনি নিজ মুখে আমাদেরকে জানিয়ে দিলেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যুষ্ক অবগমম ধর্মম সুশুকম কর্তুমাব্বয়ম। এই জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা, যে জ্ঞান লাভ করলে জীবের আর কোনো কিছু লাভ করার বাকি থাকে না। ভগবান হৃদয়ে অবস্থান করে সমস্ত জ্ঞান আপনা থেকেই প্রকাশিত করে দেন। যে জ্ঞান লাভ করলে আমাদের অজ্ঞানজনিত প্রকোষ্ঠে প্রভার বীজ বপন হয়, অন্ধকার গৃহ আলোকিত হয়, মানুষ উপলব্ধি করতে পারে এই মনুষ্য জীবন লাভ করার পশ্চাতে কারণটা কি, কেন আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি। আমরা যারা স্নেহান্দ মুহান্দ কামান্দ বিষয়ে অন্ধ, তাদের প্রত্যেকের চোখকে উন্মিলিত করার আকিঞ্চনে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথিতে রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 মিনিটের ভিতরে 40 মিনিটের মধ্যে একটা বট বৃক্ষের নিচে বসে এই অপ্রাকৃত জ্ঞান জগৎবাসীকে দান করলেন। কেন দান করলেন? দেখুন, সনাতন সমাজের এই যে করুণ পরিণতি চলছে, এই করুণ পরিণতি কেবলমাত্র গীতার আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন ঘটানো সম্ভব। এই জন্য আমরা দেখতে পাই সনাতন ধর্মে আর যত গ্রন্থ রয়েছে প্রায় সব গ্রন্থের জ্ঞানী দান করা হয়েছে অরণ্যে, কিন্তু গীতার জ্ঞানটি দান করা হয়েছে যুদ্ধের ময়দানে। কারণটা কি? যুদ্ধের ময়দানে জ্ঞান কেন দিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? আপাত দৃষ্টিতে বলবো শেষ হয়ে গেছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কেবল যে কৌরব আর পাণ্ডবরা অংশগ্রহণ করেছিলেন তা কিন্তু নয়। এই কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন লোক অংশগ্রহণ করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সৈন্য সংখ্যা 39,36,600 জন। আপনারা অবাক হবেন, এই আমাদের সিলেট বিভাগের বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকেও 2 জন লোক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, শাস্ত্রে তার প্রমাণ আছে। লাউর পরগনা থেকে 2 জন অংশগ্রহণ করেছিল। 39,36,600 জন সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করল, অথচ যুদ্ধ শেষে জীবিত
মাত্র দশ জন, দশ জন জীবিত, বাকি সবাই বল হরি হরি বল। উনচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার ছয়শো জন সৈন্যের মাঝে মাত্র দশ জন জীবিত থাকলেন। পঞ্চ পাণ্ডব পাঁচ জন, সাতকী ছয় জন, অশ্বতামা সাতজন, কৃপাচার্য আটজন, কৃতবর্মা নয় জন, জুজুৎসু দশ জন। আর ভগবান কৃষ্ণ তো জন্ম মৃত্যুর উপরে, তার তো জন্মও নেই মৃত্যুও নেই। দশ জন থাকলেন কুরুক্ষেত্রের যুদ্ধে জীবিত, এত এত সৈন্য যোগদান করলো মাত্র যুদ্ধের শেষে, দশ জন জীবিত থাকলো। ইঙ্গিতটা দিলেন কি ভগবান, ধর্মের পক্ষে যারা থাকবে তারাই কেবল জগতে জীবিত থাকবে। জীবিত মানে কি, প্রাণ থাকাকেই শুধু জীবিত বলে না, প্রাণ থেকেও মরার দলে অনেকে আছে। কিভাবে, বাবার কুলে করে ছেলে যাচ্ছে, ছেলে হঠাৎ বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, ওরা সবাই কীর্তন করছে, একটা লোককে কাঁধে করে নিয়ে, যে লোকটা শুয়ে আছে সে কেন কীর্তন করছে না, সবাই কীর্তন করছে, একটা লোককে কাঁধে নিয়ে সবাই কীর্তন করে করে যাচ্ছে, যে লোকটা শুয়ে আছে সে কেন কীর্তন করছে না। এবার ছেলের কথা শুনে বাবা বললেন, ও কি করে কীর্তন করবে, ও তো মরে গেছে, মরে গেলে তো হরিনাম করতে পারে না, যে মরে যায় ও তো অনন্তকালের জন্য ঘুমিয়ে আছে, যে ঘুমিয়ে থাকে মরে যায় সে তো কীর্তন করতে পারে না। বাবা, মরে গেলে যদি হরিনাম করতে না পারে, অনন্তকালের জন্য যে ঘুম, ওই ঘুম যদি কারো আসে সে যদি কীর্তন করতে না পারে, আমি তো তোমাকে একদিনও কীর্তন করতে দেখিনি, তাহলে তুমিও কি মরে গেছো, তুমিও কি ঘুমিয়ে আছো। আমরা মানুষ মরার পরে গরম জলে স্নান করিয়ে, নতুন কাপড় পরিয়ে, স্কন্ধে চাপিয়ে, ঢাক ঢুল খুল করতাল বাজিয়ে হরি নামের মহড়া করে শ্মশানে নিয়ে যাই। জীবিত অবস্থায় কীর্তন অনেকেই করি না, জপমালায় জপ করি না, জীবিত অবস্থায় অনেকেই তিলক দেই না, কণ্ঠে মালা দেই না, ধুতি পরি না। মরার পরে সবাইকে ধুতি পরানো হয়, মরার পরে তিলক দেয়া হয়, মরার পরে কীর্তন করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। আরে মরা বেটাকে কীর্তন শুনিয়ে কি লাভ, মরার কানে কি হরিনাম যায়, মরার কানে কি হরিনাম যায়। জীবন দশায় ধুতি পরি না, মরা বেটাকে ধুতি পরিয়ে কি লাভ, মরাকে ধুতি পরিয়ে কি হবে। জীবন দশায় যদি সনাতন সংস্কৃতি পালন না করি, মরার পরে সনাতন সংস্কৃতি পালনের কি আবশ্যকতা আছে। দুর্ভাগ্য আমরা হিন্দু জাতি, নিজের সংস্কৃতিকে আমরা ভুলতে বসেছি, তাই জীবিত অবস্থাতেও মরার দলে আমরা অনেকে আছি কি নেই, আছি। জীবিত অবস্থাতেও মরার দলে আছি, জাগ্রত অবস্থাতেও ঘুমন্ত আছি। জাগ্রত কাকে বলে, শাস্ত্র জাগ্রত কাকে বলছেন, সবাই বলবে আমরা তো জেগেই আছি, আপনি এটা আবার কি বলছেন, এখানে সবাই যারা আছি সবাই তো জেগে আছি, আবার হরি কথাতে এসেও কেউ কেউ ঘুমায়। এক জায়গায় গেছি, গিয়ে দেখি নাক ডাকছে, আমি প্রথম ভাবলাম ইনস্ট্রুমেন্ট প্রবলেম হচ্ছে কিনা, যে মাঝে মাঝে সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, তো বলছে ভাবলাম ইনস্ট্রুমেন্টের প্রবলেম হচ্ছে কিনা, দেখি না আমার পাশে এক মাতাজি নাক ডাকছে, নাক ডাকছে। তো হরি কথাতে এসেও কেউ কেউ ঘুমায়, কারণ কলির তিনটা শিষ্য আছে, একটা নিদ্রা, একটা আলস্য, আর একটা কলহ। দেখবে এমনিতে সব ঠিক আছে, হরি কথাতে এসে বর্ষি বায়, বুঝবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। আলস্য, হেরে শ্যামানন্দের মা চল রুস্তমপুর দক্ষিণ পাড়াতে একটু পাঠ শুনতে যাই, না এক ঘন্টা পরে যাই, মনে শুরু হইছে না এখনো, এই যে আলস্য, বুঝতে হবে কলির আর একটা শিষ্য তার ঘাড়ে বসে গেছে। আলস্য, পরে যাব,
পড়ে যাব বলে দেখবেন এসেছে প্রসাদের সময় আর হরি কথা শোনা হলো না। এই যে আলস্য এটা কলির শিষ্য তার ঘরে বসে গেছে। কলহ মানে ঝগড়া, অনেকে দেখেছি কোন জায়গায় বসবে জায়গা বসা নিয়ে পর্যন্ত ঝগড়া শুরু করে দেয়, কেউ কেউ আছে আবার হেলান দেওয়া জায়গাটা বসে একটু আরামে, হ্যাঁ আরামে যদি শোনা যায়। এই যে কলির তিন শিষ্য, আলস্য, নিদ্রা, কলহ, এগুলো প্রতিনিয়ত আমাদেরকে গ্রাস করার জন্য প্রস্তুত আছে, কখন কার ঘাড়ে গিয়ে ঝাঁপতে ধরবে। তাই কাদের ঘাড়ে কলির শিষ্য বসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কলহ মানে আবার শাস্ত্র বুঝিয়েছেন আন কথা। আন কথা কি বুঝো? ভগবানের কথা শুনতে এসে যারা অন্য কথা বলে বুঝতে হবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। এই যে জীবিত থেকে মরার দলে, জাগ্রত নয় ঘুমন্তের দলে, আমরা অনেকেই ঘুমিয়ে আছি, জেগে জেগে ঘুমাচ্ছি। মনে রাখবেন কেউ যদি ঘুমিয়ে যায় তাকে যদি ডাকা হয় তাকে কিন্তু তোলা যায়, কিন্তু কেউ সাইয়া সাইয়া যদি ঘুমায় তারে কি তুলন যাইব মা? সাইয়া সাইয়া যদি কেউ ঘুমায়, এই জগতে কিছু লোক আছে সাইয়া সাইয়া ঘুমাইবার দলে, কেউ আছে একেবারে ঘুমাইবার দলে। একেবারে যারা ঘুমিয়ে যায় তাদেরকে যদি হরি নাম দ্বারা কৃষ্ণ কথারূপ প্রতিধ্বনি দ্বারা ঘুম ভাঙ্গানোর চেষ্টা করা হয় তারা জেগে যায় অনন্তকালের জন্য। সেই জাগরণ, ওই জাগরণ একবার যদি কারো হৃদয়ে মাঝে জেগে যায় সে প্রাণ খুলে গিয়ে উঠে হরি বল বলার মদন মোহন হেরি বগ, আমি এই রূপেতে ব্রজের পথে চলি বগ। আর যাদের ঘুম কখনো ভাঙে না তারাই জন্ম মৃত্যুর চক্রাকারে বারংবার ঘুরতে থাকে। ভগবান নিজেই বলছেন এই ভক্তি যুগে যাদের শ্রদ্ধা উদিত হয় না তারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না, আর তারা আমার কৃপা লাভ করতে না পেরে জন্ম মৃত্যুর চক্রাকারে বারংবার ঘুরতে থাকে। নবমধ্যায় রাজবিদ্য রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে ভগবান বলছেন, এই জন্য ঘুমন্ত জীবকে জাগানোর জন্য গৌর হরির নিবেদন, জীবি জাগো জীবি জাগো গুড়া চাঁদ বলে, গৌর চাঁদ বলছেন ওহে জীব জেগে উঠো, কত নিদ্রা যাও মায়া মায়া পিসাচির কুলে, ভজিব বলিয়া কহিয়াইলে ভুলিলে কি সুক পাইয়া। ভজনা করব আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে, ভুলিলে কি সুখ পাইয়া, এমন কি সুখ পেলাম যে সুখের কারণে ভুলে গেলাম সেই প্রতিশ্রুতির কথা, যে প্রতিশ্রুতি ভগবানকে আমরা দিয়েছিলাম, যে কারণে মনুষ্য জীবন লাভ করলাম ভুলে গেলাম, এমন কি প্রতিশ্রুতি আমরা ভগবানকে দিলাম, আর এমন কি আনন্দ পেলাম এখানে এসে, এমন কি সুখ পেলাম ভুলে গেলাম নিত্য আনন্দ গণ ভগবান শ্রী গোবিন্দকে। এই চেতনা হৃদয়ে মাঝে জাগ্রত করে দেওয়ার মনোরথে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সবাইকে দান করলেন। অবচেতন মনে চেতনার বীজ বপন করে দেওয়ার আকিঞ্চনি ভগবানের গীতার জ্ঞান দান করার প্রকৃত উদ্দেশ্য। গীতা আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হতে হয়, মানুষ হতে গেলে কিছু যোগ্যতা থাকতে হয়। প্রেমানন্দ আচার্য বুঝিয়ে দিলেন কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। নিজেকে আমরা মানুষ বলে দাবি করি অথচ কেন জগতে আসলাম, এই তত্ত্ব যদি হৃদয়ে মাঝে জাগ্রত না হয় আমি নিজেকে মানুষ বলে কখনো দাবি করতে পারি না। দেখুন পশু আর মানুষের মাঝে তেমন কোনো পার্থক্য নেই, একটা পশুও 4টা কার্য করে, মানুষও করে, আহার গ্রহণ করে মানুষ, পশুও করে, নিদ্রা যায় মানুষও যায় পশুও যায়। বয়স যদি 50 হয়ে গেল আমার,
পঁচিশ বছর ঘুমিয়ে কাটালাম মা, ষাট বছর যদি কারো হয়ে যায় ত্রিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দিল, জীবনের অর্ধেক বয়স ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কি করলাম আমরা যারা মনুষ্য জীব, জন্ম নেওয়ার পরপরই প্রতিটা পিতামাতার মাঝে একটা চেতনা কাজ করে, সন্তানটাকে মানুষ করতে হবে। আমরা মানুষ করতে হৃদয়ে মাঝে পরিকল্পনা করি আর মনে করি মানুষ করা মানেই একটা চাকরি সন্তানকে পাইয়ে দেওয়া, একটা ভালো রেজাল্ট করানো, আর একটা ভালো মেয়েদেরকে বিয়ে করিয়ে দেওয়া হবে, এই এটাই মানুষ হওয়া। তাহলে মনে করি আমরা জাগতিক মানুষেরা মনে করে না, মা বাবা হিসেবে সাকসেস, আমার ছেলেটাকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, রেজাল্ট হয়েছে, চাকরি হয়েছে। অধিকাংশ মায়েরা বাবারা সন্তান জন্ম নেওয়ার পর একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য প্রয়াস করে, অবশ্যই তাদের সেই প্রয়াসকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো স্কুলে যাওয়ার পর প্রত্যেকেই জিজ্ঞেস করবে পরীক্ষার পর, কত হয়েছে গো তোমার ছেলে, এক নাম্বার হতে পারেনি? না না না, তোকে নিয়ে আর হবে না, ওই পাশের বাড়ির রমাকান্তর ছেলে এক হলো আর তুই এখনো দশ, তার মানে এক হওয়াটাই হয়তো মনুষ্য জীবন লাভের একটা উদ্দেশ্য। ছোটবেলা থেকে আমিও শিখে এসেছি, আমি এক এক করে এক এক করে গিয়েছি, ক্লাস ফাইভে হয়েছিলাম দুই আর ক্লাস নাইনে হয়েছিলাম দুই, এক এক হয়ে গিয়েছি। ক্লাস ফাইভে যখন দুই হয়েছিলাম পরীক্ষা দেওয়ার সময় ফক্স ছিল আমার, কিন্তু আমি তখন প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ফার্স্ট ট্যালেন্ট বৃত্তির জন্য। এইট থেকে নাইনে উঠলাম, যখন দুই হলাম তখনও অসুস্থ ছিলাম, একটা সাল হয়েছিল অপারেশন, কিন্তু আমি এইটেও তখন বৃত্তি পেয়েছিলাম। তো আমি ছোটবেলা থেকে আমিও ভেবেছিলাম এক হওয়াটাই হয়তো মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য। কি গো তোমার ছেলে এক হয়েছে? হ্যাঁ, কি ভালো, মা বাবার আল্লাহদের আর অবকাশ নেই, আমার ছেলে এক হয়েছে, এসএসসি পাস করেছে, কি রেজাল্ট, এখন তো পিএসসি, তারপর জেএসসি, এসএসসি, রেজাল্টটা কি? আমাদের সময় তো আর পিএসসি জেএসসি ছিল না। তো বলছে রেজাল্ট কি? গোল্ডেন এ প্লাস। না তাহলে ভালো। তারপর ভালো কলেজে এডমিশন হলো কি না? একটা ভালো কলেজে এডমিশন হয়ে গেলে মনে করি না ঠিক আছে, ভালো চান্স পেয়েছে, তার মানে ভাবতাম চান্স পাওয়াটাই হয়তো মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য হবে। ভালো একটা কলেজে চান্স হলো, ইন্টারমিডিয়েটে কি করলো গো? গোল্ডেন এ প্লাস। না ঠিক আছে, ছেলে খুব ভালো, তার মানে ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস সর্বোচ্চ রেজাল্ট করাটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তারপরই স্ট্রাগল শুরু হয়ে যাবে, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, ভর্তি যুদ্ধ, সেখানেও যদি সাকসেস হয়ে যাই তাহলে আমি আমি সফল হয়ে গেলাম, মনুষ্য জীবনের উদ্দেশ্য একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স নেওয়া। তারপর দেখবেন ভালো রেজাল্ট নিয়ে যখন তুমি ইউনিভার্সিটি থেকে বের হলে তখন কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার এসএসসিতে রেজাল্ট কি, ইন্টারের রেজাল্ট কি, তোমার ইউনিভার্সিটির রেজাল্ট কি, বলবে না, বলবে কি ব্যাপার, গ্রাজুয়েশন করেছো চাকরি হয়নি? চাকরি যদি না হয় তার মানে বুঝতে হবে সে একেবারে বাদ স্টুডেন্ট, ভুল বলছি কি? হ্যাঁ, চাকরিই পেল না, কি পড়াশোনা করলো, তার মানে চাকরি নেওয়াটাই হয়তো মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য। চাকরিও হয়ে গেল তখন সবাই বলবে কি গো তোমার ছেলে কি না সরকারি একটা চাকরি করে, বিয়ে করাওনি, বিয়ে করেনি, তার মানে বিয়ে করাটাই হয়তো মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য। করলাম বিয়ে, যদিও আমি করিনি এখনো, বিয়ে করলাম, তারপর জিজ্ঞেস করবে কি গো বাচ্চা কাচ্চা হয়নি? না গো বাচ্চা হয়নি, না না না, বাচ্চা না হলে কি মনুষ্য জীবনের প্রকৃত এই বিয়ের পর জীবনটা পূর্ণতা পায়? তার মানে বাচ্চা কাচ্চা হলেই মনে হয় মনুষ্য জীবনের একটা সার্থকতা হলো বাচ্চা কাচ্চা। তারপর একটাই মিশন ছেলে মেয়েটাকে, এখন যেহেতু বাবা হলাম, একটা ভালো স্কুলে ভর্তি করাতে হবে, একটা কলেজে ভর্তি করাতে হবে, ওই ছেলে মেয়েটাকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করতে করতে একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। সারা জীবন
এই যে স্তর দেখালাম ক্রমবিন্যাস, এই ক্রমবিন্যাসে চলতে চলতে মনুষ্য জীবনের অর্ধেকের বেশি সময় অপচয় করে দিলাম, যৌবন শক্তিটা সংসারে ব্যয় করে যেদিন সবার কাছে অপদার্থ অপেয় আমার বলে আর যখন কিচ্ছু কি থাকলো না, আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ কেউ যখন আমাকে আর আগের মতো ভালোবাসে না, সবার কাছে যখন আমি অপদার্থ বলে পরিগণিত হলাম, মরে না কেন খ্যাক খ্যাক করে, মরলেই বাঁচি, বৌমা যখন একটা এরকম কথা বলে, ছেলে যখন এরকম দুঃখ দিয়ে কথা বলে, তখন আমরা দুঃখ পেয়ে কষ্ট পেয়ে সবাই বলি সাধুদেরকে পেলে ভালো করেছেন, এই বয়স থেকে শুরু করেছেন, সংসারে সুখ নেই, মন্দিরে গিয়ে মাথা ঠুকাই, রাধা মাধব তুমি ছাড়া আর কেউ নেই, ভুল বলছি কি? 99% সংসারী মানুষের মাঝে এই চেতনা নিয়ে তারা দিন থেকে রাত পর্যন্ত চলছে। ভজনার সময় আমরা বুঝিয়ে দেই, উপলব্ধি করি বৃদ্ধ বয়স, যেদিন সংসারে সবার কাছে অপাঙ্গতায় হয়ে যায়, যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে থাকে নিষ্পরিজন, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ, ওই সময়টাতে আমরা ভগবানকে বজার জন্য মন্দিরে যাই, সাধু সঙ্গে যাই, যখন আমি ভালো করে কানে শুনতে পাই না, যখন আমি ভালো করে কথা বলতে পারি না, যখন আমার জপমালায় ভালো করে আঙ্গুল চলে না, তখন আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করাই, হৃদয়ের আর্তনাদকে জ্ঞাপন করাই, হৃদয়ের সমস্ত ভাব অনুভূতিকে ভগবানের চরণে নিবেদন করে হাউ মাউ করে কাঁদি, হয়তো অনাদি রাধি গোবিন্দ গুলকদারি ভগবান সেদিন মুস্কি হেসে বলেন, যেদিন তোমার ডাকার সময় ছিল সেদিন তুমি আমাকে ডাকোনি, সারাটা জীবন বলছিলে সময় নাই সময় নাই সময় নাই, আজ এখন তোমাকে উদ্ধার করারও আমার সময় নাই। জয় জয় শ্রী রাধে শ্যাম। ওই সময় কখন ওই চেতনা জাগ্রত করিয়ে দেওয়ার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে মাধ্যম করে নিলেন ভগবান গীতার জ্ঞান দেওয়ার জন্য। সংসারটাই একটা কুরুক্ষেত্র মা, মন তুই থালা কুল না আগে নিষ্কে চিন না, কুরুক্ষেত্রই দেহ ক্ষেত্র, দেহটাও একটা ক্ষেত্র, ক্ষেত্র মানে কি ক্ষেত্র, ক্ষেত্র বিভাগ যুক্ত পড়বেন ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র মানে জমি, ক্ষেত্র মানে দেহ, দেহটাই কুরুক্ষেত্র, সংসারটাও কুরুক্ষেত্র, মন তুই তালা খুল না আগে নিজকে চিন না, নিজেকে জানার কথা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে ভগবান যে তত্ত্ব দিলেন, এই তত্ত্ব আসলো কট উপনিষদ বা কথা উপনিষদ থেকে, যে কট উপনিষদে ধর্মরাজ যম নচিকেতাকে শিক্ষাগুলো দিয়েছিলেন, সেই তত্ত্ব রসামৃতে অর্জুনকে উপলক্ষ করে সাংখ্য যুগটাকে বেছে নিয়ে আমাদের সংসারী জীবদেরকে ভগবান দিলেন নিজকে জানার শিক্ষা, আমি কে, আমার পরিচয় কি, এলাম কোথেকে, সংসারে দুঃখ চাই না কেন, আমাকে দুঃখ পেতে হচ্ছে, আমার প্রকৃত পরিচয়টা জানার শিক্ষা, নিজকে চিন না, এই দেহটা একটা জমি ক্ষেত্র, মরমী কবি বললেন, সাধক কবি বৈষ্ণব কবি, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন তুমি কৃষি কাজ জানো না, এই দেহটা ক্ষেত্র, ওই ক্ষেত্রকে যে উপলব্ধি করে করতে পেরেছে সে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রের মাঝে কে আছেন, সে অনেক কঠিন তত্ত্ব ত্রয়োদশ অধ্যায়ে, আমরা সেদিকে যাচ্ছি না, প্রথমে নিজকে জানার শিক্ষা ভগবান আমাদেরকে অর্জুনকে উপলক্ষ করে জানালেন, কুরুক্ষেত্র সংসারটা কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল, রাজত্ব নিয়ে, তাই তো, নিজেদের মাঝে
পরিবার কেন্দ্রিক যুদ্ধ, তারপর সেই যুদ্ধটা বিশ্ব কেন্দ্রিক ছাপিয়ে গিয়েছিল। এখনো তো প্রতিটা পরিবারে সেই যুদ্ধ চলছে, জমি নিয়ে মাথা ফাটাফাটি মারামারি, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দখল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। নারীর সম্ভ্রমকে প্রতিষ্ঠিত করা কুরুক্ষেত্রের যুদ্ধে আরেকটা অন্যতম কারণ ছিল। সংবাদপত্র খুলে দেখবেন, টিভির চ্যানেল খুলে দেখবেন, সাত বছরের ছোট্ট শিশু থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে সমাজে, ইফতিজিং এর শিকার হচ্ছে। এই সংসার নামক কুরুক্ষেত্রে আমরাও ধৃতরাষ্ট্রের মতো কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ, বিষয় অন্ধ, ওই অন্ধকার জগতে আমরাও আছি। আমাদেরকে আলোর জগতের সন্ধান দেওয়ার জন্যই তো গীতার আবির্ভাব। এই শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব সংসারী জীবীদেরকে তার স্বরূপকে বুঝিয়ে দেওয়ার জন্য, স্বরূপকে উন্মোচন করিয়ে দেওয়ার জন্য আবির্ভূত করলেন শ্রীমদ ভগবত গীতাকে। ভগবান বুঝিয়ে দিলেন সংসার নামক কুরুক্ষেত্রে তোমরা যারা হাঁপিয়ে উঠছ, কি করা কর্তব্য বুঝতে পারছ না। অর্জুন যেমন বুঝতে পারলেন না, উভয় পক্ষের কুরুসৈন্যদের মাঝখানে রথটাকে যখন ভগবান স্থাপন করলেন, উভয় পক্ষের সমস্ত সৈন্যদেরকে দর্শন করে অর্জুন অশ্রু নেত্রে ভগবানের চরণে আত্মসমর্পণ নিয়ে বলেছিলেন, ওহে মাধব, আমি যুদ্ধ করব না, কাদেরকে আমি মারব? আত্মীয় স্বজন তাদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না, ভিক্ষান্নে নিজের জীবনকে আমি নির্বাহ করব, তবু আমি যুদ্ধ করতে চাই না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন ভগবান, ভগবানের চরণে পতিত হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন অর্জুন। কি করবেন বুঝতে পারছেন না অর্জুন। ভগবানের চরণে শরণ নিলেন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের সাত নং শ্লোকে ভগবান তাকে জ্ঞান প্রদান করলেন, বুঝিয়ে দিলেন আমরাও যখন সংসার নামক কুরুক্ষেত্রে হাঁপিয়ে উঠব, কি করা কর্তব্য বুঝতে পারব না, ঠিক তখনই আমরাও যদি গীতার জ্ঞানকে আশ্রয় গ্রহণ করি, আমাদের হৃদয়ের অজ্ঞানজনিত অন্ধকার দূরীভূত হবে। যেমনি ভাবে অর্জুনের হয়েছিল তাই তো তিনি বলতে পেরেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তাত প্রসাদাত ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করি সে বচনম তবহ, ওহে অচ্যুত তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি, এখন থেকে তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করিব। শ্রীমদ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযুগ তিয়াত্তর নং শ্লোকে, তার আগের শ্লোকে ভগবানই তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি ঠিক মতো এই অপ্রাকৃত গীতার জ্ঞান শ্রবণ করেছ, আর যদি করে থাকো তোমার কি অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে? উত্তর দিলেন ভগবান কে অর্জুন, তার সমস্ত জ্ঞানজনিত মোহ বিদূরিত হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতার জ্ঞান দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, সংসারটা একটা কুরুক্ষেত্র, এখানে দিবানিশি যুদ্ধ চলছে, দেহটাও কুরুক্ষেত্র, দিবানিশি ইন্দ্রিয় গণের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। দেহে রিপু ছয়ে জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা, তারা ছয় জনার ছয় দিকে টানে কের কথা কেউ মানে না। এই যে দেহের মাঝে প্রতিনিয়ত যুদ্ধ চলছে ইন্দ্রিয়গুলোর বিকার, যারা সহ্য করতে পারে তারাই তো জয়ী। তো জয়ী কারা হবে? ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, এই আসল কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন লোক সৈন্য অংশগ্রহণ করল, তন্মধ্যে কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিণী সৈন্য, এত সৈন্য কৌরবদের পক্ষে, 1 অক্ষৌহিণী সমান 2,18,700 জন। 1 অক্ষৌহিণী সৈন্যকে আবার চারটা ভাগে বিভাজন করা হয়েছে, এক হচ্ছে পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, রথী। পদাতিক সৈন্য 1,09,350, অশ্বারোহী 65,610,
হস্তী বাহিনী 21,870 আর রথী 21,870 এই চার মিলিয়ে 1,18,700 জন। এইভাবে 11,000 কেবলমাত্র কৌরবদের পক্ষে যোগ দিয়েছিল, তো 1,00,000 সৈন্য সমান যদি 2,18,700 হয় তাহলে 11,00,000 সৈন্য সমান 15,30,900 জন, 7,00,000 মানে 15,30,900 পাণ্ডবদের, আর 11,00,000 সৈন্য সমান 24,05,700 জন। 24,05,700 যোগ 15,30,900 সমান 39,36,600। 7,00,000 পাণ্ডবদের, 11,00,000 কৌরবদের, কৌরবার পাণ্ডব মিলিয়ে হচ্ছে 18,00,000। 18,00,000 সৈন্য সমান 39,36,600। এত সৈন্য কৌরবদের পাণ্ডবদের চেয়ে অনেক বেশি, তথাপি তারা স্ববংশে ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। কৃষ্ণ যাদের সঙ্গে থাকবে ধর্ম তাদের পক্ষে থাকবে, ধর্ম যাদের পক্ষে থাকবে কৃষ্ণ তাদের পক্ষে থাকবে, আর কৃষ্ণ যাদের সঙ্গে থাকবে তাদের বিজয় অবশ্য ভাঙবে। এই জন্য ধর্মকে প্রতিপালন করতে হবে। এবার জানতে হবে ধর্মটা কি। ধর্ম মানে কি শুধু তিলক পরিধান? ধর্ম মানে কি কণ্ঠে শুধু মালা, ধুতি পড়া, জপমালা নিয়ে ঘোরা, প্রসাদ পাওয়া? এগুলো তো করতেই হবে, এগুলো বাহ্যিক আচার। আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মনটাও সেরকম হবে, এই জন্য সাত্বিক আহার গ্রহণ করতে হবে সবাইকে। খাবারের সঙ্গে মনের সম্পর্ক থাকে, আপনার মনটা যেরকম হবে বুদ্ধিটা সেরকম হবে, আপনার বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। এই জন্য ভগবান নিজেও বলেছেন আমার প্রদত্ত জিনিস আমাকে অর্পণ করে যারা খায়, আমাকে না দিয়ে যারা খায় তারা চৌর্য বৃত্তি করে। সাত্বিক আহার অবশ্যই গ্রহণ করতে হবে, তবে সেটাই যে কেবল ধর্ম তা নয়। ধুতি পড়তে হবে, এটা একটা সাত্বিকতার বসন, এটা পরলে মন পবিত্র হয়। আপনি লুঙ্গি পরে কখনো ভগবানকে অঞ্জলি দিতে পারবেন না, আহ্নিক করতে পারবেন না, আপনার মনের মাঝে একটা খটকা লাগবে, আপনার মনের মাঝে একটা অন্যরকম ভাব থাকবে, এটা অবশ্যই সাত্বিকতার বসন, নির্মলতার বসন। এটা পড়লে মন ভালো লাগে, পবিত্র হয়, যে কেউ পড়তে পারে। আমরা মনে করি বৈষ্ণব যারা তারাই মনে হয় এগুলো পড়বে, আর কেউ পড়বে না, না এটা ভুল। হিন্দু মাত্রই তার সংস্কৃতি, যদিও এখন আমরা হিন্দুরা অনেকেই ধুতি পড়তেও জানি না, দুঃখজনক। সারা বাংলায় ঘুরে যেটা উপলব্ধি করলাম, 100টা ছেলেকে যদি হয় ম্যাক্সিমাম এরাই ধুতি পড়তে পারবে না। এক জায়গায় প্রোগ্রামে গিয়ে এক কাকাবাবুকে বললাম, কাকাবাবু একটু ধুতিটা পড়ো, ধুতিটা পড়েই গিয়ে পাটে বসো। কাকাবু বলে, বাবা একবারই জীবনে পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল, মানে বিয়ের সময়। বলছি আপনার সময় তো ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল, বাগ্গিস বিয়াতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত, তখন তো কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়। তো এটাই যে কেবল ধর্ম তা নয়, ধুতি পরাটাই যে কেবল ধর্ম তা নয়, বা ধুতি যারা পরে তারাই যে কেবল ধর্ম পালন করে বাকিরা করে না, তা কিন্তু নয়। এটা সাত্বিকতা নির্মলতার বসন, পড়া ভালো, পড়লে মন ভালো থাকে, নির্মলতা আসে, সাধনার একটা ক্ষেত্র আসে, পরিবেশ হৃদয়ে মাঝে উত্থিত হয়, কিন্তু এটাই যে কেবল ধর্ম তা নয়। তিলক, তুলসীর মালা কণ্ঠে ধারণ, এগুলো ভক্তি লাভের প্রাথমিক অঙ্গ। এগুলো যখন আপনি করবেন আপনি সহজে ভক্তি লাভের দিকে অগ্রসর হতে পারবেন। কারণ আমরা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সরাসরি পারবো না, মাধ্যম যদি থাকে খুব সহজে তার কাছে যেতে পারবো। ভগবানের কাছে যেতে গেলে খুব সহজে খুব দ্রুত গতিতে, সেই মাধ্যমটাই হচ্ছে তুলসী মহারানী, খুব সহজে তার কাছে যেতে পারবো। মানে তুলসীর সঙ্গে কৃষ্ণের খুব ভালো সম্পর্ক, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, খুব সহজে কৃপা হয়ে যাবে, কারণ তিনি অঘটন ঘটন প্রতিবশী। যারা আমরা বলে বেড়াই আমাদের জন্য তিলক নয়,
আমাদের জন্য মালা নয়, তারা কিন্তু ভুল করছেন। মরার পরে কিন্তু চুকের মাঝে ঠিকই প্রথমে তুলসী পত্র দিতে হবে, মরার পরে দিয়ে কোনো লাভ নেই। তাই কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যদি দৃঢ়ভাবে স্থাপন করতে চাই, প্রথমে তুলসীর সঙ্গে সম্পর্ক করতে হবে। তিনি অঘটন ঘটন পটিয়সী, তুমি বৃন্দা নাম ধরো অঘটন ঘটাতে পারো, খুব সহজে তিনি আমাদেরকে কৃপা করতে পারেন। এই জন্য কণ্ঠে তুলসীর মালাটা ধারণ আবশ্যক। কিন্তু এটাই যে কেবল ধর্ম তা নয়, ধীরে ধীরে আসছি। এই মালা যদি কণ্ঠে ধারণ করি, যমরাজ তার দুধ দেখে বলছেন, এই দুধগণ শুনো একটা কথা, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুনের মতো। আগুনে জেনে হাত দেও না জেনে হাত দেও, আগুনের ধর্ম কি? পুরানো। আগুন কি বলবে? সে না জেনে হাত দিয়েছে তাকে ক্ষমা করে দে, আগুন পুড়াবে। যাদের কণ্ঠে মালা আছে তারা আগুনের মতো সাবধান, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। যমরাজ বলছেন তার দূতদেরকে, যাদের কণ্ঠে মালা দেখবে দূর থেকে তাদেরকে প্রণাম দিয়ে আসবে, জানবে তারা বিষ্ণু কাছের জন, বিষ্ণুর জন, বিষ্ণুর নৈকট্যের জন, ভগবানের নিকটের জন, এটা চিহ্ন। তাদের প্রণাম করে দ্রুত গতিতে চলে আসবে। মহারাজ দ্রুত গতিতে কেন চলে আসব? যমরাজ বলছেন, আরে বুকা, দ্রুত গতিতে কেন চলে আসবে? এই জন্যই বলছি, তারা ছোঁয়াচে রোগীর মতো। ছোঁয়াচে মানে করোনা ভাইরাসের ছোঁয়াচে রোগী না, ওরা ছোঁয়াচে রোগীর মতো। মানে কি? ওদের কাছে গেলে তুইও বিষ্ণুর কাছের জন হয়ে যাবে। জয় জয় শ্রীরাধে। কারণ যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। এবার কেউ যদি বলেন তাহলে তো যমরাজ ভালোই বুদ্ধি দিছে, আমরাও তাদের দ্বারে কাছে যাইতাম না? সাধু যারা আছে এরা দ্বারে কাছেও যাইতাম না? গেলে আমরাও সাধু হয়ে যাব, তাহলে তোমরাও মরো, সংসার চক্রাকারে বারবার ঘুরো। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে, চুরের সঙ্গে চললে ধীরে ধীরে চুর হয়ে যাব, সাধুর সঙ্গ করলে ধীরে ধীরে সাধু হয়ে যাব। কারণ আমরা যেমন অন্যকে ভাবিও তেমন, এটা স্বাভাবিক বিষয়। চুর দেখবে চুর আছে কয়জন, তাদের সঙ্গে মিশবে। একটা মদকুর দেখবে মদকুর কে আছে, তার সঙ্গে ভালো সম্পর্ক। একটা সাধু গ্রামে এসে দেখবে সাধু কে আছে, তার সঙ্গে গিয়ে একটু বসি। নদীর এপারে এক সুর স্নান করতেছে ভোরবেলা, চুরি কইরা। ওই পারে একজন সাধু স্নান করছেন, তো সুর ভাবতেছে, আরে হে, ও তো আমার মতো চুরি কইরা ইয়া স্নান করানো নামছে। আর সাধু ব্রাহ্মণ মূর্তি স্নান করতে গেছে, এবার থেকে কয়ে আর একজন সাধু পেলাম, এতদিন স্নান করি আর তো পেলাম না, আজকে মনে হয় নতুন এসেছেন গঙ্গা স্নানে। এই পার থেকে প্রণাম দিল, বাঞ্ছাকল্প তরুবশ্চ কৃপা সিন্ধু বয়স পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমো, প্রণাম দিল। ওই পার থেকে চুর হঠাৎ বলল, কি ব্যাপার, আজ কি ভালো হয়েছে, ঠিকঠাক কি হয়েছে? বলছে, কি কিছু তো বুঝলাম না। না বুঝার তো কিছু নাই, তুমি তো তেল মেখে বের হও, আমিও তো তেল মেখেই বের হই। তো আমাদের একই অবস্থা, যে যেমন অন্যকে ভাবে তেমন। একটা মদকুর দেখবো মদকুর কয়জন আছে, তার সঙ্গে গিয়ে বসবে, নতুবা আড্ডা জমবে না। বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুইটা টান, তারপর থেকে হই গেল গাঞ্জা আমার জান প্রাণ। একজন নাসিবি যে খায় দেখবো নাসিবি খেয়ে খায় দেখি। এই যে যেমন অন্য তার মতো আছে কিনা সে খুঁজে বের করবে। সাধু দেখবে সাধু আছে কিনা। এই জন্য শাস্ত্র একটা কথা চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে তার মতো হয়ে যাবেন। যমরাজ তার দূতদেরকে বলছে, সবাই যদি নরক থেকে বৈকুণ্ঠে চলে যায়, আমি কাদেরকে নিরাজত্ব করব? তোরা তো আমার দূত, তোরা যদি তাদের কাছে যাস তোরাও তো তাদের দলে চলে যাবে। এই জন্য বলছি দ্রুত গতিতে প্রণাম দিয়ে চলে আসবে। যমরাজ বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুন সদৃশ, তাদেরকে দ্রুত গতিতে প্রণাম দিয়ে সেই জায়গা থেকে পরিত্যাগ পূর্বক আমার নৈকট্যে আসবি, তাদের কাছে যাবি না। তাই কণ্ঠে আমাদের প্রত্যেককেই তুলসীর মালা ধারণ করাটা প্রয়োজন।
তাছাড়া ভগবান বিষ্ণু বলছেন আমার ভক্ত যারা হবে তাদের কণ্ঠে তুলসীর মালা থাকবে। তুলসী হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, একটা অভিসম্পাতের কারণে তিনি বৃক্ষকুলে এসেছেন, তাকে আশীর্বাদ করে ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার কাষ্ঠ দ্বারা মাল্য নির্মিত হবে এবং আমার ভক্তরা কণ্ঠে এটা পরিধান করবে, আর 56 ব্যঞ্জন যদি আমাকে রন্ধন করে দেয়া হয় তোমার পত্র ছাড়া আমি সেই ব্যঞ্জন খাবো দূরের কথা চেয়েই দেখবো না। 56 ব্যঞ্জন যদি ভগবানকে রন্ধন করে দেয়া হয় ভগবান কখনো সেটা গ্রহণ করেন না বিনা তুলসী পত্রে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তুলসী পত্র। এই যে কদিন পরি পুরুষোত্তম মাস, ভগবানের একটা নাম পুরুষোত্তম, শ্রীমদ ভগবত গীতায় পঞ্চদশ অধ্যায় আছে পুরুষোত্তম যুগ, এই এক মাসই এই অধ্যায়টা পাঠ করতে হয়, পুরুষোত্তম যুগটা পাঠ করতে হয়। পুরুষোত্তম মাস কদিন পর? 18 তারিখ, আজ তো 16 তাই না, তো কাল দিন পরই 18 তারিখ থেকে পুরুষোত্তম মাস শুরু। এই পুরুষোত্তম মাস এতটা গুরুত্বপূর্ণ, এই পুরুষোত্তম মাসে যদি কেউ তুলসী পত্র প্রতিদিন 33টা তুলসী পত্র ভগবানকে নিবেদন করে, কয়টা তুলসী পত্র? আপনারা তো আমাকে বসিয়েছেনই অনেক পরে, অনেকেরই আবার পেটের মাঝে চিউ চিউ শুরু হয়েছে, বুঝতে পেরেছি, কিছু করার নেই, চলবে। দেহের খাবার তো প্রতিদিনই দেই, আত্মার খাবারও একটা আছে কৃষ্ণ কথা, আজ একটু গ্রহণ করুন ভালো করে। এই জন্য 33টা তুলসী পাত্র যদি প্রতিদিন পুরুষোত্তম মাসে ভগবান বিষ্ণুকে ভগবান কৃষ্ণকে অর্পণ যদি কেউ করে অনায়াসে সে ভগবত চরণ লাভ করবে। 33 মালা জপ একেবারে নিম্ন হলেও পুরুষোত্তম মাসে 33 মালা জপ করতে হয়, কয় মালা? 33 মালা। কেন এই 33টার এত গুরুত্ব কি? মাসে একবার হলেও 33 প্রকার রান্না করে ভগবানকে দিতে হয়, 33 প্রকার ফুল দিতে হয় ভগবানকে, প্রতিদিন না পারলে একদিন হলেও 33 প্রকার ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার কিংবা তার গলায় মাল্য পরিয়ে দিতে হয়। এটার ব্যাখ্যা আছে 33 প্রকার, কেন আমি বলবো, কিংবা আমার আইডি থেকে দেখবেন এই বিষয়ে লেকচার আছে, শুনবেন, পোস্টও আছে এই বিষয়ে। পুরুষোত্তম মাসটা একটু জেনে নেই প্রসঙ্গে যেহেতু এসেছে, কেন এই মাসের নাম পুরুষোত্তম হলো? 3 বছর পর পর এই মাসটা আসে, কয় বছর পর পর? 3 বছর। আমরা প্রতি বছরের নিয়ম মাস করি কি করি না? অনেকেই করি। এই কার্তিক মাসকে নিয়ম মাস বলে, দামোদর মাস বলে। নিয়ম মাস কেন বলা হয়? নিয়মের মাঝ দিয়ে, নিয়মের মধ্য দিয়ে এই মাসটাকে আমরা অতিক্রম করি, তাই মাসটাকে নিয়ম মাস বলে। মনে রাখবেন কার্তিক মাস বিভিন্ন পুরাণে দেখি ভগবানের প্রিয়, আমার শাস্ত্র বলেছেন কার্তিক থেকে অধিক থেকে অধিকতর প্রিয় হচ্ছে পুরুষোত্তম মাস। কার্তিক মাস করলে যে ফল হয়, যদি আমরা ফলের জন্য ধর্ম কর্ম করি না, এটা কেবল জানার জন্য বলছি, আমরা আমাদের ধর্ম পালন করা উচিত ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানকে যদি কেউ সন্তুষ্ট করে আপনা থেকেই তার সব কিছু হয়ে যায়। ভগবানের কাছে কি কিছু চাইতে হয়? ছোট্টবেলা যখন আমরা ছিলাম মাকে কি আমরা বলেছি, মা এই দাও ওই দাও, ছোটবেলা বয়স যখন কথা বলতে পারতাম না, মা কি জানতেন না কখন আমাকে খেতে হবে, কখন স্নান করাতে হবে, কখন ঘুম পাড়াতে হবে, যে ছেলেটা প্রতিবন্ধী তার কখন কি লাগবে সেটা কি ভগবান কিংবা মা বাবা জানেন না? চাইলে ঠকতে হয়, এই সব কিছুই তো ভগবানের। তাছাড়া তিনি ভাবগ্রাহী জনার্দন, আমার হৃদয়ের ভাব তো জানেন, তাকে আর কি বলবো, তিনি তো সবই জানেন। এই জন্য ফলের জন্য ধর্ম কর্ম যারা করে তারা বন্ধনে আবদ্ধ হবে, ভগবানের সন্তুষ্টির জন্য করা উচিত। এই যে বৈষ্ণব সেবা এবং অপ্রাকৃত কথামৃত আস্বাদন যারা আয়োজন করেছেন, ভগবানের কাছে বলতে হবে না, তাদের কৃপা হোক, আপনা থেকেই তাদের কৃপা হয়ে যাবে। কারণ ভগবানের সন্তুষ্টি বিধান করলেই কৃপা, কাজ করলেই কৃপা, আর ভগবান তার কথা শ্রবণে মননে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, তার প্রশংসায় তিনি আনন্দিত হন। এই জন্য
কার্তিক মাস থেকে 1000 গুণ বেশি কৃপা হয় পুরুষোত্তম মাস করলে। কয় গুণ? 1000। পুরুষোত্তম মাসে দুটা একাদশী অতিরিক্ত, পদ্মিনী পরমা। আপনি আপনার জীবনে 1000 একাদশী কি করা সম্ভব? জীবনে পাবেন 1000 একাদশী? দুইটা একাদশী মানে 2000, 2000 একাদশী কেউ জীবনে করেছে? এরকম লোক আছে কি আপনাদের গ্রামে 2000 একাদশী করার বয়স? এখন তো যে কোনো সময় বলো হরি হরি বল, আমি এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। দিব্যান লুকান সগচ্ছতু। পুরুষোত্তম মাসে দুটা একাদশী মানে 2000 একাদশী রাখার সমান ফল হবে। যা করবেন 1000 গুণ বেশি ফল। তাহলে ভগবান এগুলো কেন দিলেন, এত ফল কেন দিলেন? দেখবেন গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, রবি, বাংলা লিংক, র্যাংস্টেল, এই যে বিভিন্ন সিম কোম্পানি আছে, ওরা দেখবেন মাঝে মাঝে অফার দেয়। অব্যবহৃত সিম যদি কেউ ব্যবহার করে, মানে আনএক্টিভ সিম যদি কেউ অ্যাক্টিভ করে, তাহলে 5 টাকা দিয়ে 1 GB। আবার বলে আনলিমিটেড মেসেজ। তাহলে আমরা যারা সিম আনএক্টিভ করে রেখেছি না, অফার যেহেতু পেয়েছি সিমটা একটু অ্যাক্টিভ করি। ভগবান অফার দিলেন, আর এই গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, এই সিম কোম্পানিগুলোর অফারের মাঝে পার্থক্য আছে। দেখবেন এই সিমের কোম্পানিগুলো অফার দিয়ে আবার ছোট্ট করে লিখে শর্তাবলী প্রযোজ্য। লিখে কি লিখে না, এমনিতে তো বড় করে লিখা 5 টাকা দিয়ে 1 GB এই সেই, আবার লেখে শর্তাবলী প্রযোজ্য। কিন্তু ভগবান এই জায়গায় কোনো শর্ত দিলেন না। যে সকল মানুষেরা কোনোদিন ভগবানকে ডাকে না, বিশেষ করে সংসারী মানুষরা, যারা দিন থেকে রাত পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করছে ভগবানকে ডাকার, যারা সময় পাচ্ছে না, যারা কোনোদিন মন্দিরে যায় না, সাধু সঙ্গ করে না, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, হরিনাম জপ করে না, তারাও যেন সংসারে দুঃখ কষ্ট না পায়, তারাও যেন কৃপা লাভ করতে পারে, তারাও যেন সংসার নামক দুঃখের কারাগার থেকে বের হয়ে আসতে পারে, এই জন্য ভগবান মাঝে মাঝে আমাদেরকে কিছু বোনাস অফার দেন, বোনাস তিথি দেন। তন্মধ্যে একটা হচ্ছে একাদশী তিথি, একটা হচ্ছে দামোদর মাস এই তিথিটা, তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি, এগুলো হচ্ছে বোনাস তিথি। আর সবচেয়ে বেশি বোনাস পুরুষোত্তম মাস। এই মাসটাকে আমরা অনেকেই মল মাস বলি, স্মার্তবাদীরা, স্মার্ত পণ্ডিতেরা এটাকে মল মাস বলে। ছোটবেলা মায়ের কাছে শুনছি মল মাসে বিয়া হয় না, আপনাকে তখন শুনিনি মল মাসে কোনো পূজা পার্বণ হয় না, মল মাসে ধর্মকর্ম হয় না। পরে ভক্তি ঝাজন কইরাইয়া দেখলাম, গ্রন্থ পইরা দেখলাম, মল মাসে হগ্গলতা করণ লাগে। হগ্গলে যখন এটারে মল মাস কওয়া শুরু করছে, মল মাসটা কি আগে বুঝতে হবে, মল মানে অপবিত্র, বিষ্ঠা। মল স্পর্শ করলে মানুষ কি হয়, স্নান করতে হবে, অপবিত্র হয়ে যায়। তবে আরেকটা আছে, বেদ বলছে সব মল যেমন অপবিত্র, কিন্তু গাভীর মল কখনো অপবিত্র নয়। গাভীর মল কি অপবিত্র নয়, এমনিতে মল যদি কেউ স্নান করতে হবে, কিন্তু গাভীর মল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার দেহটা পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই জন্য গাভী আমাদের মা, সে অনেক কারণ, গাভীকে কেন মা বলা হয়েছে, বহুবিধ কারণ রয়েছে। একটা হচ্ছে চন্দ্র গণনা, একটা হচ্ছে সূর্য গণনা। 355 দিনে বছর হয় এক গণনায়, 365 দিনে এক গণনায় বছর হয়, চন্দ্র এবং সূর্য গণনার পার্থক্য থাকে কয়দিন, 355 আর 65 বাদ কত, 10 দিন, 3টা বছর যখন যায় 3 দশে 30, এই যে একটা অতিরিক্ত মাস যুক্ত হচ্ছে, এটাকে অধি মাস বলে। স্মার্তবাদী যারা, ওরা এটাকে বলছে মল মাস, মানে এই মাসে কোনো সৎকর্ম করা যাবে না, বিয়ে করা যাবে না, এই মাসে পূজা পার্বণ করা যাবে না,
তাই এই মাস খুবই কষ্ট পেয়ে ভারাক্রান্ত হৃদয়ে বৈকুণ্ঠে ভগবানের চরণে শরণ নিলেন। কান্না জড়িত কণ্ঠে বলছেন, প্রভু আমাকে সবাই মল মাস বলে, অপবিত্র বলে, আমাকে কোনো পবিত্র কাজ করে না। মনের দুঃখে আপনার নিকটে আমি শরণ নিয়েছি, আপনি তো কৃপাময়, আপনি যাকে কৃপা করেন তার আর কোনো দোষ থাকতে পারে না। আজ আপনার কৃপা না পেয়ে আমি আপনার চরণ থেকে যাব না। অচুর ধারায় ক্রন্দন করছে। পুরাণে আছে এই লীলা, গীতায় ভগবান দেখবেন নবম অধ্যায় রাজবিদ রাজ গুজ্জ যুগে বলছেন একটা শ্লোকে, অপিচেত দুরাচার, একটা শ্লোক দেখবেন আছে, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি ভগবত চরণে শরণ নিয়ে বলে আজ থেকে আমি আর কোন খারাপ কাজ করব না, গোবিন্দ তোমার চরণে শরণ নিলাম, আজ থেকে আর কোন খারাপ কাজ করব না, তুমি আমাকে কৃপা করো প্রভু। ভগবান বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, নো টেনশন, তুমি ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে, যাও শরণ নিয়েছ তুমি আমার চরণে, ভগবান বলছেন তুমি আর কখনো খারাপ থাকলে না। জগতের সবাইকে বলেন এই শুনো, ও খারাপ ছিল, এটা তার অতীত কর্ম, কিন্তু সে ভুল বুঝতে পেরে আমার চরণে শরণ নিয়েছে, এবং তার যদি চিন্তা, তার যদি পদ্ধতিগত ভাবনা ঠিক থাকে, তোমরা তাকে সাধু বলে মানবে, সাধু বলে মানবে, সম্মান করবে। ভগবান বলছেন আমি নিজেও তার সম্মান করি, তোমরাও করবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কুন্তায় প্রতি জানিহে নমি ভক্ত প্রণশ্যতি, সে আমার ভক্ত যে তার কখনো বিনাশ নেই। ভগবানের চরণে যদি কেউ শরণ নেয়, মহাপাপী ওসিও উদ্ধার হয়ে যায়, শরণটাই মুখ্য। আমরা দেখতে পাই বারবনিতা লক্ষ হীরা হরিদাস ঠাকুরের চরণে পতিত হয়ে কেঁদে কেঁদে বলেছিল, ঠাকুর আমি পাপী, আমি একটা ব্যবসা, দিন থেকে রাত পর্যন্ত মক্কেলির জন্য অপেক্ষা করি, খদ্দের কখন আসবে, তার সঙ্গে মিলিত হব, কটা টাকা পাব, সংসার চলবে। ঠাকুর রামচন্দ্র খান ইচ্ছাতে আমি সারা জীবন নেচেছি, ওর কথাতে আমি তোমাকে ভ্রষ্ট করার জন্য এসেছি, ঠাকুর তোমার ভজন পদ্ধতি নষ্ট করতে এসেছি, তুমি আমাকে মা বলে ডাকলে, তিন রাত্রি বসিয়ে রেখেছিলেন হরিদাস ঠাকুর। প্রথম রাত্রিতে যখন আসলেন চরণে ঘুঘুর বেদে সর্বাঙ্গ ধুলিয়ে প্রসাদনী সামগ্রী দিয়ে সাজিয়ে তুললেন, ভেতরে প্রবেশ করবেন ভজন কুটির সামনে একটা তুলসী বৃক্ষ, দেখুন তুলসীর কৃপাটা কি, চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, গৌরহরি মহাপ্রভু আমার সংখানাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন প্রভু জপেন সংখানাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। গৌরহরি নিজে পর্যন্ত নয় প্রক্রিয়ায় তুলসীর সেবা করতেন, চৈতন্য ভাগবতে আছে, নিজে তুলসীকে পাশে রেখে হরিনাম করতেন, হরিদাস ঠাকুরকে দিয়ে নামের শিক্ষা দিলেন, তাই তাকে নামের আচার্য বলে, নামাচার্য আচার্য শব্দের অর্থ শিক্ষক, নাম শিক্ষা জগৎকে যিনি জানালেন। শ্রী হরিদাস ঠাকুরের ভজন কুটিরের সামনে একটা তুলসী বৃক্ষ, ঘটনাটা কোথায় ঘটেছিল বাবা, বেশি দূরে নয়, বর্তমান আমাদের বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার পাটবাড়ি, তখন তো আর এরকম ডিভিশন ছিল না, বিভাজন ছিল না, বর্তমানে এটা যশোরে পড়েছে পাটবাড়িতে বেনাপুল জঙ্গলের পাশে। জীবনে কোনোদিন তুলসীকে স্পর্শও করে নাই, দেহ ব্যবসায়ী সে, বারবনিতা গণিকা, এত সুন্দর তুলসী,
একবার শুধু তার দিকে তাকালো তুলসীর দিকে, কেমন জানি মনটা একটু নরম হয়ে গেল। শাস্ত্র বলছেন যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়। ঘুম থেকে উঠেই তুলসী দর্শন করতে হয় গো মা, এই জন্য অদ্বৈত প্রভু বলছেন গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানে রসম। যে গৃহে তুলসী নাই সেই গৃহ শ্মশান তুল্য, যে গৃহে সন্ধ্যায় সে জ্যোতি জ্বলে না, সন্ধ্যার প্রদীপ জ্বলে না, শাক বাজে না, জাজ বাজে না, করতাল বাজে না, হরিদ্বনি হয় না, সে গৃহ গৃহ নয় শ্মশান তুল্য সেই গৃহ। আর সেই গৃহে অপ আত্মাগুলো, যে দেহগুলো অপঘাতে মৃত্যু হয়েছে, সেই আত্মাগুলো সেই গৃহে প্রবেশের জন্য প্রস্তুত থাকে। এই জন্য প্রতিটা হিন্দুর গৃহে সন্ধ্যায় শাক বাজে, উলুধ্বনি হয়, জাজ বাজে, হরি নাম হয়, উলুধ্বনি মঙ্গল ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়। জয় জয় শ্রী রাধে প্রভু বলছেন গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। ঘুম থেকে উঠেই যেন তুলসীকে স্পর্শ করা যায়, দর্শন করা যায়। কোন জায়গায় যাবেন যেন তুলসীকে দর্শন করে যেতে পারেন, এই জন্য বাড়ির পিছনে নয় সামনে তুলসী বৃক্ষ রোপণ করতে হয়। যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়। পরশ করিলে বপু, বপু মানে কি শরীর, বপু পবিত্র করায়। তুলসীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেহ দ্বারা আমরা যে পাপ করি গো মা, ওই পাপ করার প্রবণতা কমে যায়। লক্ষ্মীরা একটা বেশ্যা এসেছে হরিদাস ঠাকুরের ধ্যানকে ভাঙ্গাতে, পাঠালো কে, রামচন্দ্রকা জমিদার। কেন পাঠালো? জমিদারের নিকটে এখন আর বেশি লোক আসে না, বাবুজি আপনি এখানকার জমিদার, আপনার কাছে লোক না এসে একটা ল্যাংটি দাড়ি সাধু বসে বসে হরি নাম করে জঙ্গলে একটা লতা পাতা দিয়ে কুটির বানিয়ে ওইখানে হাজার হাজার লোক গিয়ে তার চরণে ধন্না দিচ্ছে, তাতে কি আপনার সম্মান নষ্ট হচ্ছে না? জ্যান্ত পুড়িয়ে মারো ওই সাধুকে। বহুবার চেষ্টা করেও আগুন লাগানো সম্ভব হয় না এই কুটিরে। সৈন্যরা গিয়েছে, গিয়ে দেখে সাপ দৌড়ে চলে এসেছে। বহু চেষ্টা করেও যখন পারেনি তখন লোকজনকে নিয়ে বসেছে, ওই সাধুকে কি করে এই জায়গা থেকে বিতাড়িত করতে হয়? সাধুকে যদি সমাজের বুকে কলঙ্কিত করতে হয়, বিতাড়িত করতে হয়, সবচেয়ে সহজ পন্থা তার চরিত্রে কালিমা লেপন করিয়ে দেওয়া উচিত। অন্দর মহল থেকে একগাল হেসে বের হলেন সেই গণিকা যার নাম লক্ষ্য হীরা। কেন তার নাম লক্ষ্য হীরা? একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, আলো বের হয়, লক্ষ্যটা হীরা যদি পাশে রাখা হয় তা থেকে যে আলো বের হয়, এরকম রূপ যৌবন তার ছিল। ভাবছেন কেন বাবুজি, আমাকে দেখে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অত সামান্য এক ন্যাংটি দাড়ি সাধু হরি নামে ভুলে যাবে, হরি নাম ভুলে যাবে। বৈষ্ণব সেবা হরিদাসের চরিত্র ছাড়া পূর্ণতা হয় না। গৃহের মঙ্গলের জন্য তাই প্রসঙ্গে এসেছে, একটু স্পর্শ করছি। হরিদাস ঠাকুর উত্তম অধিকারী বৈষ্ণব, যে ভোজন করিলে কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়, এতটা উত্তম অধিকারী সাধু তিনি, উত্তম অধিকারী বৈষ্ণব তিনি। বাবুজি আমাকে দেখা মাত্র হরি নাম করা ভুলে যাবে, পারবে তুমি? পারবে? যদি পারো ওই ওই ন্যাংটি দাঁড়ি সাধুর ধ্যান বাঙ্গাতে, অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব। পারবে তো? পারবো না মানে তবে দিনে নয় রাত্রি বেলা যাব। সেজে গুজে চরণে ঘুঘুর বাঁধলেন, কোমরে একটা বিছা, সাজে গুজে শরীরটাকে দুলিয়ে
হরিদাস ঠাকুরের ভজন কুটিরের অভিমুখে যাচ্ছেন, ভেতরে যাবেন, তারই পূর্বে তুলসী বৃক্ষটাকে যখন দেখলেন, এত সুন্দর বৃক্ষ, আলতো করে একটা স্পর্শ করে আপনা থেকে একটা প্রণাম দিলেন, যদিও হৃদয়ে মাঝে প্রণাম দেওয়ার তার কোনো ইচ্ছেই ছিল না। কারণ দেখবেন সাধু সঙ্গে যদি কেউ আসে, হাত তোলার ইচ্ছে নাই, কিন্তু দশজন যদি তুলে অপারগ হয়েও তাকে তুলতে হয়, ভুল বলছি? সামাজিকতা রক্ষা করতে হয়, সবাই প্রণাম দিচ্ছে, দেখবেন বাধ্য হয়ে দিতে হয়, নতুন মানুষ কি বলবে? হাত তোলার ইচ্ছে নাই কিন্তু সবাই তুলছে, আমি যদি না তুলি লোক কি বলবে? তার কোনো ইচ্ছে নেই, কিন্তু তুলসী অল পাওয়ার সুপ্রিম বিং, কৃষ্ণের সার্ভেন্ট, সেবিকা, আবার রাধা তত্ত্ব তুলসী, রাধারানীর অংশই তুলসী, জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ, এতটা কৃপা তার মাঝে আছে। স্পর্শ করলো, কিছুটা নরম হয়ে গেল, একটা প্রণাম দিল, ভেতরে প্রবেশ করে দেখে হরিদাস ঠাকুর প্রণাম করছেন। এসেছে কেন সেই গণিকা? তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে ধ্যানকে নষ্ট করতে। হরিদাস ঠাকুর সব উপলব্ধি করলেন, ইঙ্গিতে বুঝালেন, তুমি বসো, আমার জপ সংখ্যা যখন পূর্ণ হবে তোমার ইচ্ছে আমি পূরণ করব। বসলেন লক্ষ হীরা, জপ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। লক্ষ হীরা, তার কিন্তু ইচ্ছে নেই হরি নাম শোনার, কিন্তু বাধ্য হয়ে শুনছে, তার পিছনে স্বার্থ হচ্ছে, ওই সাধু বলেছে নাম সংখ্যা পূর্ণ হলে তার ইচ্ছে পূরণ করবে, আর নাম সংখ্যা যদি পূরণ না হয় তাকে ওই জায়গাতে বসে থাকতে হবে, পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত বসে রই। প্রভাত হয়ে গেল, ও বাবাজি আমি আজ যাচ্ছি, আগামীকাল আবার আসবো, সকাল হয়ে গেছে তো। পরদিন আবার সেজে গুজে আসলেন, তুলসীকে দেখে এতটা ভালো লাগে, একটা প্রণাম স্পর্শ করে ভেতরে প্রবেশ করে দেখলেন জপ করছেন, জপ সংখ্যা পূর্ণ না হলে ইচ্ছে পূরণ হবে না, তাই বসে রইলেন। শাস্ত্র আমাদেরকে বললেন নামের এত ক্ষমতা, সংকেতেও যদি কেউ নাম নেয়, আবাসে যদি কেউ নাম নেয়, টিকা টিপ্পণী সমালোচনা করেও যদি কেউ নাম গ্রহণ করে, সে যদি নামকে ছাড়তে চায়, নামের এতটা কৃপা, নাম তাকে ছেড়ে যেতে চায় না। ভগবান কতটা কৃপাময় বাবা, পুতনা রাক্ষসী স্তনে কালকুট বিষ মিশিয়ে গেল ভগবানকে মারার জন্য, শুধু একটু মাত্র বাৎসল্য প্রেমের অভিনয় করতে গেল, ভগবান সেই পুতনাকে মাতৃগতি দিয়ে দিলেন। পুতনা যাওয়ার সময় জগৎজীবকে বলেছিল, দেখো আমি পুতনা, আমি তোমাদের ভগবানকে ভালোবাসতে যাইনি, মা নই, মায়ের অভিনয় করেছি, স্তনে কালকূট বিষ মিশিয়ে গেলাম, সমগ্র মাতৃজাতি আমাকে নাম শুনলে কলঙ্ক দেহে, রে পুতনা তুই মাতৃজাতির কলঙ্ক রে, প্রতিটা সন্তানের নিরাপদের জায়গা তার মায়ের কুল, মায়ের স্তন তার উপাদে ও খাবার, সেই স্তনে তুই কালকূট বিষ মিশিয়ে গেলে তোর কারণে আর কোনো অপরিচিতা কোনো মা অপরিচিতা কোনো রমণীর কোলে তার সন্তানকে দেবে না, তুই স্তনের মাঝে কালকূট বিষ মিশিয়ে নিয়ে যেতে পারলে আমি গিয়েছি হত্যা করতে তোমাদের গোপালকে, আর তোমাদের গোপাল আমাকে মায়ের স্থান দিয়ে দিল, শত্রু ভাবে তাকে যদি আদর করতে যাওয়ার কারণে আমাকে মায়ের স্থান দিতে পারে, আর যদি তোমরা তাকে মিত্র ভাবে একটু ভালোবাসো, একটু প্রেম দান করো, একটু ভক্তি দান করো, তোমাদের ভগবান তোমাদেরকে কোন জায়গাটা দেবে একবার ভেবে দেখো, নাও যদি কেউ অনিচ্ছাকৃত উনে তাতেও তার কৃপা হবে, কিন্তু পূর্ণ কৃপা সর্বোত্তম কৃপা পেতে গেলে তুলসীকে পাশে রেখে জপ করতে হয়, হেলাতেও যদি উচ্চারণ করে নাম তাতেও কৃপা হবে, কৃপা যে হবে না তা নয়, কিন্তু সর্বোত্তম কৃপা পেতে গেলে শাস্ত্রীয় নিয়মে জপ করতে হবে। দ্বিতীয় রাত্রিতে লক্ষ হীরা বসে রইলেন, জপ সংখ্যা কবে পূর্ণ হবে, ইচ্ছে পূরণ হবে তার, সেদিনও
সকাল হয়ে গেল, দুরাত্রি হরিনাম শুনলেন লক্ষ হীরা। সাধারণ কোন সাধুর মুখে নয়, বৈষ্ণব চূড়ামণি হরিদাস ঠাকুর, যে হরিদাস ঠাকুর বাল্যকালে রঘুনাথ দাসের দিকে একবার মাত্র চেয়েছিলেন। রঘুনাথের হৃদয়ে মাঝে বৈরাগ্যের বীজ বপন হয়ে গিয়েছিল। ছয় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সুন্দরী অপ্সরা স্ত্রী দিয়ে রঘুনাথকে সংসারে বেঁধে রাখা যায়নি। প্রতি বছর 20 লক্ষ টাকার জমিদারি যাদের ইনকাম আজ থেকে 550 বছর আগে, তখনকার সময়ে 1 টাকাতে আটমন চাল পাওয়া যেত, 3 টাকায় উৎকৃষ্ট গাভী কেনা যেত। এই সময়ে 20 লক্ষ টাকা যাদের বাৎসরিক জমিদারির ইনকাম ছিল, এত বড় জমিদারির ছেলেকে সংসারে ধরে রাখতে পারেনি হরিদাসটাকে, কেবলমাত্র দৃষ্টি নিক্ষেপ করে কৃপা করে দিয়েছিলেন। রঘুনাথের মা তার বাবাকে কেঁদে কেঁদে বলেছিল, অগো তুমি কি দেখো না, আমার একটা ছেলে ঘুমের ঘোরে চিৎকার করে উঠে পাগল হয়ে চলে যায়, আমি কি করে থাকব। অত পাগল হয়ে গেছে, দড়ি দ্বারা তাকে বেঁধে রাখতে পারো না। রঘুনাথের পিতা বলেছিলেন, ইন্দ্রসম ঐশ্বর্য যাকে বাঁধতে পারেনি, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যাকে বাঁধতে পারেনি, দড়ির বাঁধনে তারে কি করে কি করে বাঁধিবে, দড়ি দ্বারা কি করে তাকে বাঁধবে। আমরা জন্মদাতা পিতা মাতা হলেও সন্তানের প্রারব্ধ কর্মকে খণ্ডাবার অধিকার আমাদের নেই। চৈতন্যের কৃপা ওর উপর হয়ে গেছে, আর যার উপর মহাপ্রভুর কৃপা হয়ে যায়, কেউ তাকে বেঁধে রাখতে পারে না। সংসারে অভিনয় করতে এসে আমরা মা বাবা আত্মীয় স্বজন একে অপরের সঙ্গে একটা সম্পর্কে আবদ্ধ হয়েছি মা, কিন্তু শেষের দিনে প্রত্যেকের কর্মানুযায়ী প্রত্যেকেই সংসার থেকে একা একা চলে যেতে হবে, কেউ সেদিন সঙ্গে যাবে না। এই জন্য উত্তম অধিকারী সাধু বৈষ্ণব হরিদাস রঘুনাথের হৃদয়ে মাঝে বৈরাগ্য জাগিয়ে দিয়েছিলেন, আর সেই হরিদাসের শ্রীমুখে দুরাত্রি হরিনাম শুনেছেন একটা বেশ্যা। দুরাত্রি হরিনাম শোনার পর মনে মনে লক্ষ্যইরা ভাবছেন, আমি যে এত সেজে গুজে যাই মনে হয় সাধুর ভালো লাগে না, তাই অজমন বাবাজি সেজেছে, আমিও মাতাজি সাজিব, ওর মতো যদি হই, যদি ও তাহলে আমায় ভালোবাসে, আমি যেহেতু সেজে গুজে যাই মনে হয় সাধু ভালোবাসে না। তাই গর্জিয়াস শাড়ি ছেড়ে দিলেন, একেবারে সাধারণ একটা শাড়ি পরলেন, ঘুঘুর ছেড়ে নূপুর পরলেন, একেবারে নর্মাল সাধারণ। ভেতরে প্রবেশ করলেন, বাবাজি তোমার তো গান প্রতিদিনই শুনি, তোমার তো একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আজ আমি গাইব তুমি শুনবে। লক্ষ হীরা নিজে গান গাইতে চায়, কিন্তু তার বদনে হরি নাম এসে যায়। কেন বাবা? চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় বাপ। হরি নামের স্বভাবটা এরকম, কৃষ্ণ নামের স্বভাবটা এরকম, একবার যে কৃষ্ণ নাম জপ করবে, একবার যে হরি নাম জপ করবে, সে যদি হরিকে ছেড়ে যেতেও চায় হরি তাকে যেতে দেয় না, হরির সঙ্গে তার সুদৃঢ় সম্পর্ক হয়ে যায়। গাইতে পারি না কি হয়েছে, নাচতে তো পারব, নাচতে শুরু করলেন, অঙ্গভঙ্গি করতে শুরু করলেন, একটু টলানো সম্ভব হলো না হরিদাস ঠাকুরকে, হাত পা বাঁকাতে বাঁকাতে প্রভাত হয়ে গেল। ব্রাহ্ম মুহূর্তে হরিদাস ঠাকুর স্নানে গেলেন, স্নান কার্য সমাপন করে তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে আহ্নিক কার্য সমাপন করে লক্ষ হীরার কাছে আসলেন, করজুড়ে বলছেন, মা
আমি তোমাকে তিন রাত্রি বসিয়ে রেখেছি, আমার যে জপ সংখ্যা পূর্ণ না হলে তোমার ইচ্ছে পূরণ করতে পারি না মা। বলো তুমি কেন এসেছো, একটি বার বলো, আজ তোমার ইচ্ছে কি আমি পূরণ করিব। ভেবে দেখুন, একটা গণিকা এসেছে সাধুর সঙ্গে কুপ্রবৃত্তিতে আসীন হতে, সেই সাধু তাকে মায়ের আসনে বসিয়ে দিল, ছড়ছড় করে চুকবে জল ঝরছে লক্ষ হীরা বার বনিতার। তথিতা নারীর অবচেতন মনে মাতৃত্বের একটা চেতনা রয়েছে, ওই মাতৃত্বের চেতনায় নারী সব কিছুকে ভুলে যায়। একটা নারী যখন মা হয় তার নিজের সুখ বলে তখন আর কিছু থাকে না, সন্তানের সুখই তার কাছে সুখ বলে পরিগণিত হয়। সন্তান যদি তাকে দুঃখ দেয় কষ্ট দেয় সব কিছু ভুলে যায় যখন সুহাগ বদনে একবার সেই সন্তানটি মা বলে ডাকে। লক্ষ হীরাকে যখন মা বলে ডাকলো তার হৃদয়ের অবচেতন মনে মাতৃত্বের লক্ষণ প্রকাশিত হলো, তুমি আমাকে কি ডাকলে, তুমি আমাকে মা বললে, আর একটি বার ডাকো, আমি বেশ্যা, সারাদিন রামচন্দ্রকার মহলে আমি নেচেছি, এরকম মধুর সুরে আমাকে তো কেউ মা বলে ডাকেনি, ছি 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 ছি, আমি এসেছি সাধুর সঙ্গে দেহ সঙ্গম করতে, আর সে আমাকে মায়ের স্থানে বসিয়ে দিয়েছে, মা বলে ডেকেছে। বলো মা তুমি কেন এসেছ, ঠাকুর সে কথা মুখে বলা অপাপ, আমি তিন রাত্রি যে কারণে তোমার নিকটে এসেছি সে কথা মুখে বলা অপাপ ঠাকুর, আমি এসেছি তোমার চরণে শরণ নিতে, আমি সে কথা মুখে আর বলবো না ঠাকুর, সে কথা মুখে বলাও পাপ, আমি এসেছি তোমার চরণে শরণ নিতে, আমি যে মহাপাপী অসি, আমাকে তোমার চরণে ঠাই দাও, আশ্রয় দাও ঠাকুর, সারা জীবন নাচ গান করেছি এত আনন্দ কোথাও পাইনি ঠাকুর, এই তিন রাত তোমার নিকটে হরিনাম শুনে আমার ভিতরটা কি জানি করছে ঠাকুর, মারে আমি জানি মা তুই আসবে, একটা কথা বলি মা তোকে, আজ তোর দেহে যৌবন আছে, নাচতে পারিস সবাই তোকে ভালোবাসে, অলংকার স্বর্ণ দ্বারা তোর শরীর ল্যাপটে দেয়। আচ্ছা মা তোকে একটা কথা বলি, বলতো সেদিন তুই নাচতে পারবে না, এই পা যেদিন চলবে না, অঙ্গ যেদিন বিকল হয়ে যাবে, যেদিন তুই আর নাচতে পারবি না, কারো গ্লাসের সুরা মদ ঢেলে দিতে পারবি না, কারো হৃদয়ে কামনা জাগাতে পারবি না, সেদিন কি তোকে ওরা ভালোবাসবে, সেদিন কি ওরা কেউ তোকে স্বর্ণ অলংকার দেবে মা, সেদিন কি কেউ ওরা তোর সারা শরীর স্বর্ণ দ্বারা লেপটে দেবে, মারে কেউ সেদিন তোকে ভালোবাসবে না, এই দেহে যতদিন যৌবন থাকবে ততদিনই সবাই তোকে ভালোবাসবে, যেদিন অবচেতন হয়ে যাবে কেউ সেদিন তোকে আর হার ভালোবাসবে না, মারে ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতের একমাত্র বান্ধব হচ্ছে অনাদিরাদি গোবিন্দ ভগবান, জয় জয় শ্রী শ্রী রাধে রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। একটা বেশ্যার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, উত্তম অধিকারী বৈষ্ণব হরিদাস ঠাকুরের অপ্রাকৃত কৃপা পরবশে, তুলসীর কৃপাতে
যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, এই পুরুষোত্তম মাসে 33টি তুলসী পত্র চন্দন চর্চিত করে যদি কেউ ভগবানকে দেয় তার বৈকুণ্ঠে গতি হবে। পুরুষোত্তম মাসে আপনি যা করবেন 1000 গুণ বেশি ফল লাভ হবে। কার্তিক মাস থেকে 1000 গুণ বেশি কৃপা হয় এই পুরুষোত্তম মাসে। তাই ওই মাসটি যখন ভগবানের চরণে শরণ নিয়ে ক্রন্দন করতে শুরু করলো, কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে অপবিত্র বলে, আমি আপনার চরণে শরণ নিলাম। ভগবান সেদিন বললেন, আমার চরণে যদি কেউ শরণ নেয়, সে যদি অপরাধীও হয় পাপীও হয়, তার চেতনা যদি ঠিক হয়, আমি তাকে কৃপা করি, আমি তোমাকে কৃপা করলাম। আমার নাম পুরুষোত্তম, পুরুষের মাঝে যিনি উত্তম, এই নামের যেমন মহিমা রয়েছে, আজ থেকে আমার নামে তোমার নামকরণ হবে পুরুষোত্তম। এবং এই এই মাস অর্থাৎ তুমি জগতের বুকে আমার মতো প্রিয় হবে, প্রিয়তর হবে। এই মাসে যত সমস্ত পারমার্থিক কার্য সম্পাদন করা হবে, এই পারমার্থিক কার্য সম্পাদন আমার যত প্রিয় হবে, জগতের বুকে আর কোনো কার্য আমার তত প্রিয় হবে না। তাই এই পুরুষোত্তম মাসে যদি কেউ পাপ কার্য করে, দামোদর মাসে যদি কেউ পাপ কার্য করে, একাদশী তিথিতে যদি কেউ পাপ কার্য করে, অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসে, যেটা আগামী 18 তারিখ অর্থাৎ কাল দিন পর থেকে শুরু হবে। এই পুরুষোত্তম এক মাস আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হয়, সাত্বিক আহার গ্রহণ করতে হয়, এবং আপনারা প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন। একটা প্রদীপও যদি কেউ কায় মনোবাক্যে ভগবানকে দর্শন করায়, তার পূর্বজন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রদীপের আলোতে। শুকনো যদি এই তুলসী কাণ্ড পান, হ্যাঁ, শুকনো বৃক্ষ, এই ডালের মাঝে তুলু পেঁচিয়ে ঘি কিংবা তিলের তেল দ্বারা যদি ভগবান পুরুষোত্তমকে, পুরুষোত্তম তো কৃষ্ণেরই একটি নাম, ভগবান পুরুষোত্তমকে যদি কেহ প্রজ্বলন করে অর্থাৎ আরতি করে, তাহলে তার অধিক কৃপা হয়। যদি শুকনো তুলসী কাষ্ঠ না পাওয়া যায়, তাহলে আপনারা অবশ্যই মাটির পাত্র দ্বারাও ভগবানকে সেই প্রদীপ প্রজ্বলন করতে পারবেন। প্রতিদিন গীতার 5 অধ্যায়টা পড়বেন, না পারলেও যদি 1 লক্ষ পারেন মানে 64 মালা ভালো, একেবারে না পারলেও 33 মালা এক মাস জপ করবেন। ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের আগে এক মাস সবাই স্নান করবেন। পুরুষোত্তম মাসে যদি কেহ কাক ডাকার আগে অর্থাৎ সূর্য উদয়ের আগে স্নান করে, তার তীর্থ স্নানের সমফল হয়। এবং অবশ্যই আপনারা এই একটা মাস শারীরিক সংযম, মানসিক সংযম সব দিক থেকে থাকার চেষ্টা করবেন, তাহলে সবার মঙ্গল হবে। এই যে আয়োজনকারী যিনি, এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে সবাইকে অবগাহিত করার জন্য পরিবেশ করেছেন, তাদের সবার পারমার্থিক মঙ্গল সাধিত হোক, তাদের সবার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আপনারা যারা বহু দূর দূরান্ত থেকে অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে অবগাহিত হওয়ার জন্য এসেছেন, আপনাদের সবার মঙ্গল হোক। আপনাদের কাছে 3টা প্রার্থনা রেখে আলোচনা বিশ্রামের পথে যাচ্ছি। সেটি হচ্ছে, শুরু করেছিলাম যে ধর্মটা কি, যে এই ধুতি পরিধান, তিলক পরিধান, কণ্ঠে মালা পরিধান, এগুলোর মাঝেই কেবল ধর্ম নিহিত নয়, এগুলো বাহ্যিক আচরণ। ধর্ম হচ্ছে, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। আর এই চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের প্রেম পুরুষোত্তম ভগবান, তিনি আমাদেরকে আইন প্রদান করে গিয়েছেন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এই কলিযুগে বৈষ্ণব সেবা, হরিনাম করা, একাদশী ব্রত করা, তুলসী সেবা, পরিচর্যা, প্রণাম পরিক্রমা, এগুলোর মাধ্যমে খুব সহজে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। আপনারা সবাই প্রতিদিন তুলসীকে স্নান করাবেন, প্রণাম করাবেন, পরিক্রমা করবেন, কণ্ঠে যারা তুলসীর মালা ধারণ করেননি করবেন, একাদশী ব্রতটা ঠিক মতো পালন করবেন, জপমালায় অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ মনে রাখবেন, এগুলো করা যাবে না। 1 হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, 2 গোমেধ যজ্ঞ, 3 দেবরের দ্বারা সন্তান উৎপাদন, 4 শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, এবং 5 সেটি হচ্ছে মায়াবাদ সন্ন্যাস। এই 5টা জিনিস কলিযুগের মানুষের সবাইকে মানতে হবে। শ্রাদ্ধে কখনো মাছ মাংস করা যাবে না, মনে রাখতে হবে। শ্রাদ্ধে যদি মাছ করা হয় আর সেই শ্রাদ্ধে যদি কেউ খাবার গ্রহণ করে, তার দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। এগুলো বিস্তারিত জানতে হবে,
এবং মানতে হবে। আমরা যা শুনলাম সেটাই বড় কথা নয়, নিজের জীবনে আচরণে আনতে হবে। শ্রাদ্ধটা হচ্ছে বারো প্রকার, শ্রদ্ধা যুগ, অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ এসেছে, অন্যান্য যুগে ছিল, কিন্তু কলিযুগে অবশ্যই শ্রাদ্ধে সাত্ত্বিক আহার করতে হবে, কখনো মাছ মাংস করা যাবে না। তাছাড়া ভাগবতে স্পষ্ট লেখা আছে, দেবর্ষি নারদ বলছেন শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ, এটা করাই যাবে না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে এই পাঁচটা কলিযুগের নিষেধের মাঝে একটা হচ্ছে শ্রাদ্ধে মাছ মাংস করা যাবে না, শ্রাদ্ধে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এবং সাত্ত্বিক আহার আমাদেরকে প্রত্যেকের জীবনে ভক্তি লাভের বর্ধক হিসেবে কাজ করে থাকে। আপনারা সবাই এই অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে অবগাহিত হয়েছেন এত গরমের মাঝে, এবং আপনারা ধৈর্য সহকারে বসে সবার মঙ্গল হোক। আমরা একটু পরে প্রসাদ অবশ্যই পাবো, আপনারা সবাই একটু নৃত্যে অংশগ্রহণ করবেন। নৃত্য হচ্ছে মহাপ্রভুকে সন্তুষ্টি বিধানের জন্য অন্যতম একটা মাধ্যম। হাঁকিয়ে ডাকিয়ে খুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তড়াশো পাইয়ে কপাত হা নীল দ্বারে। মহাপ্রভু যে যে জায়গায় নৃত্য বিরাজ করেন, তন্মধ্যে একটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নর্তন। যারা নিতাই চাঁদের মতো হরিনাম করে নাচে, মহাপ্রভু তাদেরকে কখনো ছেড়ে যান না। তাই সবাই মিলে একটু নৃত্যে অংশগ্রহণ করবেন, সবার মঙ্গল হোক, আয়োজনকারী ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল হোক। জয় গৌড়, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম, গঙ্গা গীতা ছ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরী, ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসদ, ওম তৎসদ, ওম তৎসদ, যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত্, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাত জনার্দন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। গৌড় ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। গৌড় ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। গৌড় ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবাই বেশ আসুন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।